পরাজয়ের দ্বারপ্রান্তে ইউক্রেন দাবি দিমিত্রি মেদভেদেভের। আরো বিস্তারিত জানিয়ে দিব। সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে চীনকে বললেন বাইডেন। ব্যাপক ও তীব্র সামরিক মহড়ার অঙ্গীকার উত্তর কোরিয়ার। বিমানবাহী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিল ব্রাজিল। আরো থাকছে ইরানের সেনাবাহিনী এখন আরো বেশি প্রস্তুত দাবি সর্বোচ্চ নেতার। নাইজেরিয়ায় বন্দুকধারীর গোলাগুলিতে নিহত 40। মাটির নিচের বিমান ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনের পাজে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাদিরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পরাজয়ের দ্বারপ্রান্তে ইউক্রেন দাবি দিমিত্রি মেদভেদেভের। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী এবং দেশটির সরকার এই বাস্তবতা মেনে নিতে যাচ্ছে। মেদভেদেভ বলেন, ইউক্রেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা কোরীয় ইসরায়েলের ভাগাভাগে মেনে নেওয়ার বিষয়টি এখন আলোচনা করছেন। 1950 সালের দিকে যেভাবে ভাগাভাগের মধ্য দিয়ে কোরীয় যুদ্ধের অবসান হয়েছিল, তেমনি ভাবেই ইউক্রেন যুদ্ধ দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। ভাগাভাগের এই ধারণাকে ইউক্রেনের কিছু লোক আটকে রেখেছেন, তবে চূড়ান্তভাবে তারা এই বিবৃতি দিতে পারেন যে এই যুদ্ধে কেউ বিজয় হতে পারেনি এবং এজন্য বিভক্তির বিষয়টি মেনে নেয় শ্রেষ্ঠ পন্থা। মেদভেদেভ বলেন, ইউক্রেনের দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং তারা হারানো ভূখণ্ডের উপর মালিকানা দাবি করতেই থাকবে। তবে এখনো পার্থক্য হলো ডনবাস অঞ্চলের জনগণ গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার মতো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। সে কারণে কোরীয় দৃশ্যপট ইউক্রেনের বাস্তবসম্মত হয়ে উঠবে না। কোরিয়া স্টাইলে ইউক্রেনের বিভক্তির এই বিষয়টি মূলত কিয়েভের পক্ষ থেকে এসেছে। গত মাসে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপপ্রধান আলেক্সেই দানিলভ দাবি করেছিলেন, ইউরোপীয় দেশগুলোর সাথে রাশিয়া কোরিয়া স্টাইলে ইউক্রেনকে বিভক্ত করার জন্য লবিং করছে, যা কিয়েভ প্রত্যাখ্যান করেছে। দানিলভের এই বক্তব্য নাকচ করেছে মস্কো। সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে চীনকে বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, তবে বেইজিং যদি যুক্তরাষ্ট্রের সহমতের জন্য হুমকি তৈরি করে তাহলে নিজেদের রক্ষার জন্য তার জবাব দেওয়া হবে। মঙ্গলবার স্টেট অব ইউনিয়নের দেওয়া ভাষণে তিনি একথা বলেন। বাইডেন তার ভাষণে বড় অংশ জুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে চায়না গোয়েন্দা বেলুন এবং তা নিয়ে রিপাবলিকানদের সমপক্ষ থেকে তার প্রশাসনের কঠোর সমালোচনার জবাব দেন। যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের স্বার্থে চীনের সঙ্গে তার সরকার কাজ করতে চায় বলে উল্লেখ করে বাইডেন বলেন, আমি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, আমেরিকার স্বার্থ ও পুরো বিশ্বের সুবিধার জন্যই আমি এগিয়ে যেতে চাই, কিন্তু চীন যদি আমাদের সমমতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করব, যা করার দরকার করব, এতে কোনো সন্দেহ নাই। এই বিষয়টি আমি গত সপ্তাহেও পরিষ্কার করেছে। গত জানুয়ারিতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটি জো বাইডেনের প্রথম ভাষণ। প্রেসিডেন্ট তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে অবিচ্ছিন্ন এবং দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করতে তোলার ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। চীন প্রসঙ্গে ছাড়াও বাইডেন দেশের অভ্যন্তরীণ নানা ইস্যু যেমন বন্দুক সহিংসতা, পুলিশ সংস্কার, হেলথ কেয়ার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকি নিয়েও কথা বলেন। সর্বশেষ দেশবাসীকে শোনার আশার বাণী বাইডেন বলেন, আমাদের অবশ্যই একে অপরের হিংসার দৃষ্টিতে দেখা যাবে না। আমরা আমেরিকান একে অপরের সহকর্মী, আমরা সবাই এক, আমেরিকা এক জাতি যারা সারা বিশ্বে আইডিয়া তৈরি করে সারা বিশ্বের বাতিকর নতুন যুগ সম্ভাবনার। ব্যাপক ও তীব্র সামরিক মহড়ার অঙ্গীকার উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত করতে সামরিক মহড়া ব্যাপক ও তীব্র করবে। তাদের একটি বিশাল কুচকাওয়াজের আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একথা জানিয়েছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। খবর এএফপির, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া চালানোর পর নেতা কিম জং উনের তত্ত্বাবধানে সোমবারের বৈঠকে এমন অঙ্গীকার ব্যক্ত করা হয়। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মি অপারেশন ও যুদ্ধ মহড়াতে ক্রমাগত যুদ্ধের প্রস্তুতি নিখুঁত করার বিষয়টি এজেন্ডার শীর্ষে ছিল। উত্তর কোরিয়া বুধবার তাদের সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে এবং আগামী 16 ফেব্রুয়ারি দেশটি দ্য ডে অব দ্য শাইনিং স্টার পালন করবে। এদিন হলো উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম জং সুং এর ছেলে এবং কিম জং উনের বাবা কিম জং ইলের জন্মদিন।
এক বছরের নিষেধাজ্ঞা থাকার অস্ত্রের পরীক্ষার পর সিউল এবং ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া জোরদারের পদক্ষেপ পিয়ংইয়াংকে ক্ষুব্ধ করেছে, আর এটিকে তাদের আগ্রাসনের মহড়া হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে নিরাপত্তা মিত্ররা কৌশলগত বোমার বিমান এবং স্টিল যোদ্ধাদের সমন্বিত যৌথ বিমান মহড়ার আয়োজন করে। এরপরে পিয়ংইয়াং সতর্ক করে দিয়েছে যে এই ধরনের মহড়া একটি সর্বাত্মক শোডাউনকে উস্কে দিতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথ মহড়া বাড়ানোর পদক্ষেপ একটি চরম লাল রেখা অতিক্রম করেছে। বিমানবাহী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিল ব্রাজিল। ব্রাজিলের নৌবাহিনী তাদের 60 বছরের পুরনো বিমানবাহী রণতরী সাওপাওলেকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, 32,800 টনের সাওপাওলেকে বিকেলে ব্রাজিলের উপকূল থেকে 350 কিলোমিটার দূরে সাগরের 5,000 মিটার গভীরে পরিকল্পিত নিয়ন্ত্রণহীনভাবে ডুবে দেওয়ার দাবি করেছে দেশটির নৌবাহিনী। আরটি জানায়, গত বছর তুরস্ক একটি কোম্পানি জাহাজটিকে ভেঙে ফেলার জন্য কিনে নেয়, তবে তুরস্কের সরকারি কর্তৃপক্ষ পরিবেশগত ঝুঁকির কারণে এই জাহাজটিকে দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করে। পরে রণতরীটি ব্রাজিল ফেরত আনলে পরিবেশের জন্য উচ্চ ঝুঁকির কারণে এটিকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে রণতরীকে ডুবে দেওয়ার ঘটনায় ব্রাজিলের পরিবেশবাদীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার এক বিবৃতি দেন জিও বাসেল অ্যাকশন নেটওয়ার্ক, বলেছে জাহাজটিতে প্রায় 760 টন বিপজ্জনক অ্যাসবেস্টস এবং 100 টন অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, ডুবে যাওয়া এই জাহাজ এখন এই এলাকার সামুদ্রিক বাস্তুতন্ত্রকে কয়েক হাত বছর ধরে দূষিত করবে। সাফাউল একটি ক্রেভেন্সের শ্রেণীর বিমানবাহী রণতরী, ফরাসি নৌবাহিনী দ্বারা 1963 সালে ফস নামে ফরাসি নৌবাহিনী একে কমিশন করে। জাহাজটি যা প্রায় 40টি বিমান বহন করতে পারে, 2000 সালে একে ব্রাজিলের কাছে হস্তান্তর করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে 2017 সালে একে বাতিল বলে ঘোষণা দেওয়া হয়। ইরানের সেনাবাহিনী এখন আরো বেশি প্রস্তুত, দাবি সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেও বলেছেন, শত্রুদের লক্ষ্য হলো ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রকে নতজনে করা, কিন্তু এর মুখে এর উল্টোটা বলেছে। 10 থেকে 15 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আমাকে একটি চিঠি দিয়ে লিখেছিলেন যে তারা আমাদের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে চান না। একই সময় আমাদের কাছে এমন একটি রিপোর্ট ছিল যে তাদের বেসরকারি কেন্দ্রগুলোতে ইরানের বর্তমান সরকার ব্যবস্থাকে উৎখাত করার উপায় নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। ইমাম খোমেনি এর প্রতি স্বৈরাচারী শাহের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে আজ ইসলামী ইরানের সেনাবাহিনী বিমান ইউনিটের এক দল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। 1979 সালের 8 ফেব্রুয়ারি শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খোমেনি রহমতের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইরানের ফার্সি 19 বাহমান মোতাবেক 8 ফেব্রুয়ারিকে বিমান বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। সর্বোচ্চ নেতা আজ আরো বলেছেন, ইরানের সেনাবাহিনী এখন বিপ্লবের প্রথম দিনগুলোর চেয়ে বেশি বিপ্লবী, বেশি ইমানদার, বেশি প্রতিশ্রুতিশীল এবং বেশি প্রস্তুত। নাইজেরিয়া বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে নিহত 40। নাইজেরিয়া বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 40 জনের বেশি নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির উত্তর অঞ্চলের কাছিনা রাজ্যে এই ঘটনা ঘটেছে। দেশটির আগামী 25 ফেব্রুয়ারি সংসদীয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটল। খবর আল জাজিরার। শুক্রবার কাছিনা রাজ্যে পুলিশের মুখপাত্র গাম্বা ইচ্ছা বলেন, একটি সশস্ত্র সংগঠন গ্রামে হামলা চালায়। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এ সময় তাদের সংঘর্ষ শুরু হয়। এতে নিহত হন 40 জন। তিনি আরো বলেন, যৌথভাবে সেখানে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বিষয়ক দুটি সূত্র জানিয়েছে, কাছিনা সংঘর্ষে নিহতের সংখ্যা 50। শুক্রবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়। কাছিনা হলে দেশটির উত্তরের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য। এই অঞ্চলে প্রত্যন্ত গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা প্রায় লোকজনকে অপহরণ করে আটকে রেখে চাঁদাও দাবি করে তারা। আগামী 25 ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন হওয়ার কথা। এর মাঝে নিরাপত্তা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশটির সাধারণ ভোটাররা দেশটিতে গত 8 বছর ধরে সাবেক সেনাপ্রধান মোহাম্মদ বুহারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। মাটির নিচে বিমান ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছিল মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ ইরান। এবার নিজ দেশে ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ঈগল 44 নামের এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে, ইনা আল আরাবিয়ার নিউজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য ইনা নিউজ। এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান রাখা আছে। সংবাদ মাধ্যমটির ঘাঁটির বিবরণে বলেছে, এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, এর ভিতরে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান রাখা আছে।
এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধবিমান ছাড়া এর ভিতরে ড্রোন রাখার সম্ভব বলে জানিয়েছেন ইরান নিউজ। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, গত কয়েক বছরে পুরো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরিকৃত ঘাঁটি সেগুলোরই একটি। ইরান নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যে কোন হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব। ইরানের কোন জায়গায় কোন প্রদেশে বা কোন অঞ্চলে এই ঘাঁটির অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী। এর আগে 2022 সালের মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশ আনে তেহরান। এদিকে ইরানের কাছে 1979 সালে ইসলামী বিপ্লবী আগে কিছু মার্কিন যুদ্ধ বিমান আছে। এছাড়া তাদের কাছে আছে রাশিয়া তৈরি মিগ ও সুখী বিমান। তবে পশ্চিমারা কয়েক দশক ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় খোলা যন্ত্র শোনা পাওয়ায় এই বিমান দিনে দিনে ব্যবহারের অনুযোগী হয়েছে। ইউক্রেনের পর্যায়ে দেশে হামলার হুমকি দিলেন রমজান কাদিরভ। ইউক্রেন রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যেই পুতিনের দীর্ঘদিনের মিত্র ও রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে পোস্ট করা ওই ভিডিওতে কাদিরভকে পোল্যান্ডের হামলার হুমকি দিতে দেখা যায়। ওই ভিডিওর বাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভিডিওতে কাদিরভকে বলতে শোনা যায়, ইউক্রেন ইস্যু শেষ এবং পরবর্তী টার্গেট পোল্যান্ড। ভিডিওর নিচে দেখানো সাবটাইটেলে তাকে বলতে দেখা যায়, ইউক্রেনের পর যদি আমাদের নির্দেশ দেওয়া হয় 6 সেকেন্ডের মধ্যে আমরা আপনাদের দেখাবো কি করে আমরা কি করতে সক্ষম। এরপর তাকে বলতে শোনা যায় যে দেশটির তাদের অস্ত্র ফিরিয়ে নেওয়া উচিত। ইউরোপের দেশ পোল্যান্ড রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরবরাহ করেছে। চলতি মাসের শুরুতে পোল্যান্ডে রাশিয়ার বিজয় দিবস একটি অনুষ্ঠানে গিয়ে ইউক্রেনের যুদ্ধবিরোধীদের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন সেখানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সেগ্রেই আন্দ্রিপ। সে বিষয়টি উল্লেখ করে ভিডিও বার্তায় পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললেন কাদিরভ। চেচনিয়ার স্বাধীনতাকামী নেতার ছেলে রমজান পুতিনের পক্ষে যোগ দেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুসলিম অধ্যুষিত চেচনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। পুতিনের ইউক্রেনে আগ্রাসনকে স্বাগত জানিয়েছে অবিলম্বে সেখানে নিজেদের বাহিনী পাঠিয়েছিলেন কাদিরভ। তিনি বলেছেন যে মাসের মাঝামাঝি সময় তার প্রায় 1000 যোদ্ধা সেখানে যুদ্ধ করছে। অবশ্য কাদিরভের ওই দাবি যাচাই করার কোন উপায় নেই।